মাত্র 300 টাকায় এখন কেনা সম্ভব স্মার্ট ওয়াচ কিংবা স্মার্ট ব্রেসলেট অথবা ফিটনেস ট্র্যাকার যাই বলি। চলুন দেখে নেব বক্সের ভেতর কি কি রয়েছে। ওয়াচটির প্রতিটি অংশ আলাদাভাবে দেয়া রয়েছে, সাথে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল যার মধ্যে অল্প কথায় ডিভাইসটি সম্পর্কে লেখা রয়েছে। ব্রেসলেট বলা হলেও স্মার্ট ওয়াচ বলতে আমরা যা বুঝে থাকি এখানেও তাই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াচটির মূল বডি এবং স্ট্র্যাপগুলো আলাদাভাবে দেয়া রয়েছে। কোনো প্রকার চার্জার বা কেবেল পেলাম না, যদিও একটি চার্জিং কেবেল দেওয়ার কথা ছিল। ওয়াচ বডির সম্পূর্ণটাই প্লাস্টিকের তৈরি ধরেই বোঝা যাচ্ছে। ব্যান্ডগুলো তৈরি করা হয়েছে সিলিকন বা রাবার ম্যাটেরিয়াল ব্যবহার করে। হার্টবিট রেট, পালস এবং বডির অক্সিজেন লেভেল দেখার জন্য একটি সেন্সর যুক্ত করা রয়েছে নিচের অংশে। এগুলো কতটা কার্যকর কিংবা আদৌ কাজ করে কিনা সে বিষয়ে আমরা জানব, তবে তার আগে দেখে নেব এর সেট আপ এবং চার্জিং পদ্ধতি সম্পর্কে। ঘড়িটির বডির দুই পাশে দুটি প্লাস্টিকের বাড়তি অংশ দেখা যাচ্ছে যেখানে এর ব্যান্ডগুলো আটকে নিতে হয়। একটিতে রয়েছে ফুল সাইজ ইউএসবি ইন্টারফেস। ইউএসবি পোর্টটির মাধ্যমে পাওয়ার সংযোগের জন্য দুটি কানেক্টর দেওয়া রয়েছে ডিভাইসটি চার্জ করার জন্য। ডেটা ট্রান্সমিশনের জন্য কোনো ব্যবস্থা ইউএসবিতে রাখা হয়নি। চার্জ করার জন্য ব্যবহার করতে হয় 5 ভোল্টের যে কোনো স্ট্যান্ডার্ড চার্জার, যা প্যাকেজের সাথে দেয়া হয়নি আমরা দেখতে পেয়েছি। ডিভাইসটি ফুল চার্জ করেছিলাম, যার জন্য 1 ঘন্টার কিছুটা কম সময় নিয়েছে। এবার ব্যান্ডগুলো লাগিয়ে নেব। দুই পাশে থাকা লকের সাথে ব্যান্ডগুলো আটকে নিতে হয়। বেশ শক্তভাবে আটকায়, তাই খুলে যাওয়ার সম্ভাবনা খুব কম। 116 প্লাস মডেলের এই স্মার্ট ওয়াচটি কিছুদিন আগে কিনেছিলাম নিতান্তই কৌতূহলবশত। দেখতে ইচ্ছে হলো এত কম দামে স্মার্ট ওয়াচ কী করে বিক্রি করা সম্ভব হয় এবং এগুলোতে কেমন ফিচার বা ফ্যাসিলিটি থাকে। ডিভাইসটির ওয়াটারপ্রুফ ফিচারটিকে বেশ হাইলাইট করা হয়েছে, এজন্যই আমরা দেখতে পাচ্ছি মূল বডির অংশটি প্লাস্টিক ম্যাটেরিয়ালের মাধ্যমে সম্পূর্ণ সলিড করে দেয়া হয়েছে। ওয়াটারপ্রুফ করার জন্য এতে কোনো প্রকার ফিজিক্যাল বাটনের ব্যবহার করা হয়নি। ডিভাইসটি আসলেই ওয়াটারপ্রুফ কিনা বোঝার চেষ্টা করব, এজন্য আমরা এটি পানিতে ডুবিয়ে দেখব। সম্পূর্ণটাই পানিতে ডুবিয়ে দিলাম। চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে। আমরা দেখতে পাচ্ছি ওয়াচটি সম্পূর্ণ সচল অবস্থায় আছে, অর্থাৎ এর ওয়াটারপ্রুফ ফিচারটি কাজ করেছে। জেনে নেব ওয়াচটির অন্যান্য ফিচার্সগুলো। এটি সিম সাপোর্টের স্মার্ট ওয়াচ নয়, তাই ব্যবহার করতে হয় যে কোনো স্মার্টফোনের সাথে। ফোনের সাথে কানেক্ট করার জন্য দুই ধরনের অ্যাপ এতে ব্যবহার করা যায়, হতে পারে লিফান বা ইয়োহো অ্যাপ। ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ব্লুটুথ ভার্সন 4, ব্যবহার করা যায় অ্যান্ড্রয়েড চালিত অথবা আইফোনের সাথে। এতে থাকা ছোট্ট ডিসপ্লেটি টাচ সমর্থিত নয়। বিভিন্ন অপশন নেভিগেট এবং সিলেকশনের জন্য রয়েছে একটিমাত্র বাটন যার মাধ্যমে সবগুলো কাজ করতে হয়। স্মার্টফোনের সাথে কানেক্ট করলে সময় এবং তারিখ অ্যাডজাস্ট হয়ে যায় ফোন থেকে। ফোন কল, SMS, বিভিন্ন অ্যাপের নোটিফিকেশন দেখার ব্যবস্থা রয়েছে ওয়াচটিতে। আরও রয়েছে কল রিজেক্ট, অ্যালার্ম, ক্যালেন্ডার, ক্যামেরা রিমোট ইত্যাদি ফিচার। ওয়াচটির স্ক্রিন সাইজ 1.3 ইঞ্চি, যা একটি TFT LCD ডিসপ্লে। রেজুলেশন রয়েছে 240x240 পিক্সেলস। ব্যাটারি হিসেবে এতে ব্যবহার করা হয়েছে 150 mAh ব্যাটারি, যার মাধ্যমে 1 থেকে 2 দিন পর্যন্ত চালু থাকে সাধারণ ব্যবহারে। ব্যবহার না করলে 7 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই অবস্থায় চালু থাকে। ওয়াচটির সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হল ডিসপ্লের ব্রাইটনেসে। ডিসপ্লের উজ্জ্বলতায় ভয়াবহ ঘাটতি থাকায় দিনের আলোতে খুবই অস্পষ্ট দেখায়, এমনকি ঘরের আলোতেও ডিসপ্লেটি দেখতে কিছুটা অসুবিধা হয়। ডিভাইসটির ফার্মওয়্যার অ্যাপ্লিকেশনে ফিচার হিসেবে রয়েছে মাত্র 2টি ওয়াচ ফেস। ফিচারের মধ্যে রয়েছে স্টেপ কাউন্টার, যা একেবারেই অকার্যকর কারণ কোনো প্রকার হাঁটাচলা ছাড়াই স্টেপ কাউন্ট করতে থাকে। এই অপশনটিতে বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটি মনিটরের অপশন দিলেও কোনোটি ঠিকভাবে কাজ করে না। হার্টবিট দেখার জন্য রয়েছে পরের অপশনটি। এটি সিলেক্ট করলে নিচের অংশে LED ব্লিঙ্ক শুরু হয়, যা দেখে হয়তো মনে হতে পারে সেন্সরটি কাজ করছে। বাস্তবে কোনো অ্যাক্টিভিটিই নেই পেছনে থাকা সেন্সরটির। আদৌ এখানে কোনো সেন্সর আছে বলে আমার মনে হয় না। পরের কোনো ভিডিওতে ডিভাইসটি খুলে আমরা দেখে নেব বিষয়টি। ব্লাড প্রেশার এবং অক্সিজেন লেভেল দেখার বিষয়টি এখানে সম্পূর্ণই ফেক। এসব অপশনগুলো নিজে থেকেই কাজ করতে থাকে, যার উপর কোনোভাবেই নির্ভর করা যাবে না। আরও অপশনের মধ্যে রয়েছে ফাইন্ড ফোন, মেসেজ দেখার একটি অপশন, ডিভাইস ইনফরমেশন, নিজস্ব একটি কিউআর কোড ইত্যাদি। সবশেষে রয়েছে ডিভাইসটির পাওয়ার অফ করার অপশন। অল্প টাকায় স্মার্ট ডিভাইস পেয়ে অনেকেই হয়তো এটি কিনেছেন। আমার মনে হয়েছে দাম কম হলেও ডিসপ্লের ভিজিবিলিটি, ফেক সেন্সর, কম ব্যাটারি ব্যাকআপ সহ দুর্বল অ্যাপ্লিকেশন নিয়ে ডিভাইসটি তেমন ব্যবহারযোগ্য নয়। টাকার সঠিক ব্যবহার এর মাধ্যমে পাওয়া যাবে না। ওয়াচটি অনেকেই কিনেছেন ছবিতে এর স্মার্ট লুক দেখে।
বিশেষ করে ডিসপ্লের চারপাশে কার্ভ থাকায় দেখতে বেশ আকর্ষণীয় মনে হয়। হাতে নিয়েও আমরা দেখতে পাচ্ছি এটি বেশ সুন্দর, তবে প্লাস্টিক বিল্ড হওয়ায় এর ডিসপ্লে এবং বডিতে খুব সহজে স্থায়ীভাবে দাগ পড়ে যায়। ওয়াচটির ভেতরে কি রয়েছে এবং গঠন কেমন তা শীঘ্রই আমরা অন্য একটি ভিডিওতে দেখে নেব। আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। গ্যাজেট বিষয়ক চমৎকার সব ভিডিওগুলো দেখতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।